ওটস, ওটস আমরা এখন সকলেই প্রায় খাই। বাচ্চাদের জন্য তো ওটস আমাদের ঘরে থাকেই, ব্রেকফাস্টে দেওয়া হয় কিংবা টিফিনে দেওয়া হয়, ওটস আমরা খাই। দুধ দিয়ে, খেজুর দিয়ে, কলা দিয়ে, মধু দিয়েও খাই। আবার ওটস নানারকমভাবে পাওয়াও যায়, যেমন ধরুন ওটস কুকিজ, ওটস ব্রেড বা ওটসের খিচুড়ি রান্না করেও অনেকে আমরা খাই। ওটস স্বাস্থ্যকর এটা আমরা জানি, কিন্তু ওটসের কী কী স্বাস্থ্যগুণ রয়েছে, কতটা উপকারী ওটস জানবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি ওটসের উপকারিতা কী। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ওজন কমানোর জন্য ওটস আমাদের কিন্তু ভীষণ উপকার করে। আপনি যদি ওজন কমাতে চান, তাহলে কোনো ভাবনা চিন্তা না করে সকালে ব্রেকফাস্টে ওটস মিল অবশ্যই খান, কারণ ওজন কমানোর জন্য এর কোনো বিকল্প নেই। সারাদিনের খিদে কমাবে, সেই সঙ্গে আপনার শরীরে পুষ্টিটাও যোগাবে। আর এই ওটসের মধ্যে রয়েছে ডায়েটারি ফাইবার, ফলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, খিদে অনেক কম হয় এবং পেট পরিষ্কার রাখে। সুতরাং পেটেরও কোনো সমস্যা হয় না যদি আপনি ওটস খান। শুধু তাই নয়, ওটসে থাকা ফাইবার এবং কার্বোহাইড্রেট রক্তের শর্করা নিয়ন্ত্রণে রেখে টাইপ 2 ডায়াবেটিসের আক্রান্তের ঝুঁকিও অনেকটা কমিয়ে দিতে পারে। এ প্রসঙ্গে জেনে রাখা ভালো, 1 কাপ ওটমিলের মধ্যে 28 গ্রাম কার্বোহাইড্রেট, 5 গ্রাম প্রোটিন ও 3.5 গ্রাম আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যেটা খুবই আমাদের পুষ্টিকর খাদ্য। এই ওটমিল যে শুধু লো ক্যালোরিরই খাবার তাই নয়, এতে পেটটাও ভরা থাকে অনেকক্ষণ, ফলে খিদে কমাতেও সাহায্য করে এই ওটমিল। ওটমিল কিছু হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, যার অতিরিক্ত ক্ষরণে আপনার ব্রেস্ট ক্যান্সার থেকে পর্যন্ত মুক্তি পেতে পারেন। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ওটস খান তাদের হার্টের আক্রান্ত হওয়ার প্রবণতাটা অনেক কম, তুলনায় বলতে পারেন 29% পর্যন্ত কমে যায়। এই ওটমিলের মধ্যে রয়েছে বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা শরীরের প্রয়োজনীয় লিপোপ্রোটিন বা HDL LDL বাড়াতে সাহায্য করে। এটা ভালো কোলেস্টেরল, সুতরাং ভালো কোলেস্টেরলের বৃদ্ধির জন্য ওটমিল আপনাকে খেতেই হবে। আজকের ভিডিও থেকে জানা গেল ওটমিল কতটা উপকারী। আমরা জানি ওজন কমানোর জন্য ওটমিল আমরা খাই, বাচ্চাদের খিদের যাতে অনেকক্ষণ না পায় তার জন্য আমরা ওটমিল খাওয়াই বা স্বাস্থ্যের দিক থেকে ভালো সেটাও জেনে খাওয়াই, কিন্তু এছাড়াও যে কত উপকার আছে সেটা আজকের ভিডিও থেকে জানা গেল। আশা করি আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে ওটস মিল খান। ওটস শুধু যে দুধ দিয়েই খেতে হবে তা না, আগেও বললাম বিভিন্ন রকমভাবে ওটস পাওয়া যায়, যেভাবেই সম্ভব হয় যেভাবে ইচ্ছে হয় ওটসটা খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।